হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে এসেছি দার্জিলিং ডায়েরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের সামনে। কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই আর রাত্রিবেলা এসে ব্লগ করিনি। আমরা এখানে মোটামুটি ঢুকে গেছিলাম 5:30টার মধ্যে। তারপরে হোটেল খোঁজাখুঁজি করে আমাদের সেট হতে একটু সময় লেগে গেছিলো। খুবই টায়ার্ড ছিলাম, এসে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমাদের ফার্স্ট নর্থ বেঙ্গল রাইড ছিল এটা। তো ওই জন্য আজকে সকালবেলা ফ্রেশ হয়ে উঠলাম। তা আমরা ছিলাম হোটেল সানব্রাইটে। তো তোমরা এখানে যদি মনে করো শিলিগুড়িতে এসে রাত্রিবেলাটা নাইট স্টেটা করবে, তাহলে এখানে করতে পারো। হোটেলটার রেঞ্জ মোটামুটি 1500 থেকে 2000-এর মধ্যে। হসপিটালিটিটা মোটামুটি আমাদের খারাপ লাগেনি। গাড়ি পার্কিংয়ের জায়গা তোমরা পেয়ে যাবে, মানে বাইক পার্কিং, যারা রাইডাররা আসছো। তো চলো এবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরোবো, আর কথা বাড়াবো না। পাহাড় কলিং পাগল পাগল লাগছে যতক্ষণ না বা দার্জিলিংয়ে ঢুকতে পারছি। চলো আমরা মিরিক রোড হয়ে যাব, তোমাদেরকে বলে দিই এটা। আমরা মিরিক রোড হয়ে যাব যাওয়ার সময়, যাতে ওই পাইন ফরেস্টটা আমরা দেখতে উপভোগ করতে করতে লেপচা জগৎ হয়ে ঢুকবো। এবার শুরু হয়ে যাবে সাইড দিয়ে চা বাগান। তো এই সময় আমাদের খিদে পেয়েছিল, মোমো খেতে খুব ইচ্ছা করছিল। তো আমরা মোমোর দোকান খুঁজতে খুঁজতেই সেই জন্য এগোচ্ছিলাম চা বাগান দেখতে দেখতে। তো এবার তো সামনেই একটা আমরা দোকান পেয়েছিলাম, ভেবেছিলাম এখানে মোমো পাওয়া যাবে, কিন্তু এখানে ইংলিশ ব্রেকফাস্ট পাবে তোমরা। তো এখানে তোমরা ইংলিশ ব্রেকফাস্ট যদি পছন্দ করো তো এখানে খেতেই পারো, বাট আমাদের ডিমান্ড ছিল একটু মোমো খাওয়ার, তাই আমরা এখানে এইগুলো মেনু কার্ডটা দেখে এখান থেকে লেফট করে যাই, বেরিয়ে যাই। তো তারপরে আবার আমরা পথ চলতে শুরু করি এবং সুকনার দিকে এগোই, কারণ সুকনা মোড় থেকেই আমাদের রাস্তাটা নিতে হবে। পাশে তোমরা দেখতেই পাচ্ছ জঙ্গলের ধার দিয়ে রেল লাইন ধরে আমরা আস্তে আস্তে দার্জিলিংয়ের দিকে যাচ্ছি, সাইড দিয়ে রেল লাইন। তো এই জায়গাটার রাস্তাটা মোটামুটি ভালোই। এটা হলো সুকনা মোড়, এই সামনেই আছে সুকনা মোড়, ওই রাস্তাটা যেখান থেকে ডিভাইড হবে ওটা সুকনা মোড়। আমরা এখন দাঁড়িয়ে আছি সুকনা মোড়ে। তো সুকনা মোড় থেকে দুটো রাস্তা গেছে, একটা সোজা যেটা ওল্ড দার্জিলিং রোড, আগে যে রাস্তাটা দিয়ে লোকে দার্জিলিং যেত সেটা পুরনো রাস্তা, ওইটা দিয়ে গেলে তোমরা সিটং ফিটং ওইগুলোতে ঘুরতে পারবে। আর আরেকটা রাস্তা ঢুকে গেছে এখন, একটা নতুন রাস্তা হয়েছে যেটা তোমার চলে যাচ্ছে বাঁ দিকে। তোমাদের ওই রাস্তা দিয়ে গেলে তুমি মিরিক এবং কার্শিয়াং জায়গার দুটো ভি পাবে। এই রাস্তার সিনিক বিউটিটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। এখান থেকে শুরু হয়ে যাবে তোমাদের সুন্দর সুন্দর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে সিনিক বিউটির রাস্তা। দু সাইডে পাইন ফরেস্ট দেখতেই পাচ্ছ, এবং এখান থেকেই তোমরা হালকা হালকা কার্ভ ফিল করতে পারবে, হালকা হালকা ইনক্লাইন ফিল করতে পারবে। দেখো এখানেই তোমরা বুঝতে পারছো কতটা, জানি না, বাট রাস্তাটা অনেকটা ইনক্লাইন হয়ে গেছে অলরেডি। অবশেষে আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি, এক্সাইটমেন্ট লেভেল আরও বেড়ে গেছে, আরও চালাতে ভালো লাগছে। তোমরা পেছনে মনে হয় দেখতে পাচ্ছো পাহাড়ের ভিউটা। একটু ম্যাগি ট্যাগি খেয়ে নেবো যাতে গায়ে তাকাত বেড়ে যায়। হ্যালো, গরম গরম খাবার চলে এসছে, কেমন লাগছে খেতে? আমরা এখানে ব্রেকফাস্ট করলাম, ওই ব্রেকফাস্টে আমরা ভেজ ম্যাগি ছিল, তাই তার সঙ্গে একটা এগ অমলেট খেলাম ডবল ডিমের, আর কফি খেলাম, মোমোস খেলাম, চিকেন মোমো, আর একটা ওয়াটার বটল। সব মিলিয়ে আমাদের 250 রুপিস বিল হয়েছিল। খাবার দাবার অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ভীষণই স্যাটিসফাইড লেগেছে। তো তোমরা মিরিক দিয়ে যদি দার্জিলিং যাও তাহলে তোমরা এখানে খেতে পারো। এই দোকানটা একদম মোড়ের মাথায়, সুকনা মোড়ের মাথায় একদম, তো রিকমেন্ডেড আছে। এরপরে আমরা যাবো হলো মিরিক। চলো এইবার শুরু আসল অ্যাডভেঞ্চার, কার্ভি রোড, তার সঙ্গে ইনক্লাইন, স্টিফ ইনক্লাইন। তোমরা যারা মিরিক রোড দিয়ে আসবে তাদেরকে বলে রাখি যে মিরিক কিন্তু অনেকটাই স্টিফ ক্লাইম, তো তোমরা সাবধানে গাড়ি চালিও এই রাস্তায়। এবং তোমরা যারা জানো না তারা জেনে নাও, আমাদের নর্থ বেঙ্গল হলো ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য স্টিফ ক্লাইম, মানে তুমি যে কোনো পাহাড়ে গেলেই, তার মধ্যে নর্থ বেঙ্গলের স্পেশালিটি হলো এটাই যে নর্থ বেঙ্গলের যে ক্লাইমটা হয় সেটা খুবই ইনক্লাইন এবং খুবই স্টিফ ক্লাইম। অন্য যে কোনো জায়গায় এটা খুব সফটলি ইনক্লাইন হয়, বাট নর্থ বেঙ্গলে খুব স্টিফ হয়।
আর এই ব্রিজটা আমরা পার করলাম। এই ব্রিজটা পার করার পরেই তোমরা দেখতে পাবে পুরোপুরি কার্ভি এবং পুরো ইনক্লাইন রোড। খুব স্টিফ ক্লাইম ছিল, যেটা ক্যামেরায় অতটা বোঝানো যাচ্ছে না, বাট যখন তোমরা এই রাস্তাটায় নিজেরা উঠবে বা রাইড করবে তখন তোমরা বুঝতে পারবে। বাট ভেরি অ্যাডভেঞ্চারাস, এবং সবথেকে বড় ব্যাপার যেটা, যে একটা রাইডারের যে স্বপ্ন থাকে যেমন ধরনের রাস্তায় বাইক চালানোর, এটা একদম স্বর্গ তাদের কাছে। তোমাদের মনে হবে তোমরা স্বর্গের রাস্তায় বাইক চালাচ্ছ। এখানে আমরা ফটো সেশনের জন্য দাঁড়িয়েছিলাম, তো এখানে একটু ফটো তুলেছিলাম। এরপরে আমরা মিরিক লেকের দিকে এগিয়ে যাব আস্তে আস্তে। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, কারণ এই রাস্তাটায় কাজ হচ্ছে। তোমরা দেখতে পাবে যে সাইডে ভাঙা প্রচুর জায়গায়, এবং প্রচুর জায়গায় নতুন একদম সদ্য পিচ ঢেলেছে, তো যার জন্য রাস্তার কন্ডিশনটাকে আমি খুব ভালো বলতে পারবো না। বাট হ্যাঁ, অসুবিধা হবে না, আমরা এখান থেকে মিরিক লেক যাব। আর আমরা এখান থেকেই দেখতে পাচ্ছিলাম যে সামনের দিকে প্রচণ্ড পরিমাণে মেঘ, এবং যেটার ভয় পাচ্ছিলাম সামনে গিয়ে সেটাই হয়েছিল, যে সামনে প্রচণ্ড কুয়াশা ছিল এবং যেটা কি না প্রচণ্ড ভিজিবিলিটি জিরো ছিল। এই তো মিরিক পৌঁছালাম, আই লাভ মিরিকের সামনে দাঁড়িয়ে এখন ছবি তুলব। ম্যাপও ঠিক করছে, ততক্ষণ তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে এখানে তোমরা উঠে ভিউ দেখতে পারবে, তো তোমাদের একবার দেখিয়ে দিই চলো। এখানে রেস্টুরেন্ট আছে, তোমরা খেতে পারবে এখানে। আর এই ওপরে যে জায়গাটা আছে সেখান থেকে তোমরা ভিউ দেখতে পারবে, টি স্টেটের ভিউ মিরিক। দেখো কতটা সুন্দর, তোমাদের নিচে থেকেও দেখিয়ে দিয়েছি, ওপর থেকেও দেখিয়ে দিলাম। আই লাভ মিরিক। এখান থেকে তোমরা চারিদিকের ভিউটা পাবে, খুবই সুন্দর, খুবই ভালো ওয়েদার, খুব ঠান্ডা। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ শেষ অবধি ভিডিওটা দেখো, এবং যাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, অ্যাটলিস্ট জানিও কোথা থেকে তোমরা দেখছো। এবং সাথে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা দাবিয়ে দিও, এবং বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই তোমরা শেয়ার করো, কারণ তোমাদেরই একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব, এগুলো আমাদের জন্য ওষুধের মতন, মেডিসিনের মতন কাজ করে। অনেকটাই পরিশ্রম হয় ভিডিওটা করতে, তো তোমাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ করো। এসে গেছি আমরা মিরিক লেক, তোমাদের মিরিক লেকটা দেখাও ভালো করে। এইদিকে রয়েছে মিরিক লেক, আর এই দিক দিয়ে আমরা যেতে হবে। চলে এসেছি আমরা মিরিক লেকের, মিরিক লেকে। তো এখানে গাড়ি পার্ক করেছি সাইডে, আর এইদিকে চারিদিকে নানান রকম দোকান আছে আর সুন্দর বড় জায়গা। আমরা এখন চিকেন মোমো খাচ্ছি ও চা পান করলো। চলো আমরা ব্রিজের ওপর যাচ্ছি, ওখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। হে বেবি, অসাধারণ ভিউ, মানে ভিডিওতে তো দেখা যাচ্ছে কিন্তু সামনাসামনি নিজের চোখে দেখা খুবই অসাধারণ, খুবই অসাধারণ ভিউ। দেখো তোমরা এখানে তোমরা বোটিং করতে পারবে। এই পাশ দিয়ে বেরোবে এবার। তারপরেও তোমরা দর করে নিও, ঠিক আছে। মজা করছে, বোটিং করতে যাও। এই যে বোটিং এর কাউন্টার, ঠিক আছে,
তো বোটিং তোমরা করতে পারো, আর এখান থেকে উঠতে হবে বোটে। তো বোটিংয়ের রেট হলো, যদি তোমরা চারজনের প্যাডেল বোটটা নাও তাহলে 400 rupees ফর 30 মিনিটস, আর যদি ছজনের শিকারা নাও তাহলে 600 rupees ফর 30 মিনিটস। তো তোমরা আসলে ট্রাই করতেই পারো, ভালো লাগবে। আমাদের ফিলহাল আমরা করিনি, টাইমের অভাব আছে, প্লাস প্রচণ্ড ঠান্ডাও লাগছে। এবার আমরা মিরিক ছেড়ে বেরিয়ে যাচ্ছি। মিরিক থেকে এরপরে আমাদের গন্তব্য দার্জিলিং। মাঝখানে পশুপতিতে আমরা একটু ঘুরে যাব, কিন্তু ব্যাপার হলো এখানকার পুরো রাস্তাটাই খুবই ভালো ছিল, কিন্তু আবার খুব খারাপও বলা যায় না, কিছু কিছু জায়গায় ভাঙা পাবে। রাস্তার কাজ হচ্ছে, তোমরা যখন যাবে আশা করি রাস্তা ভালো হয়ে যাবে। এখন আমরা এসেছি পশুপতি। তোমরা দেখো রাস্তার অবস্থা, দেখো কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ধোয়াশা ধোয়াশা কুয়াশা। এটা দেখো চুলপি, এটা ইয়াকের মিল্ক দিয়ে বানানো হয়, এটা চিবি চিবি খেতে হয়। এটা দেখো পুষ্টকারী, এটা হচ্ছে ও কাঠমান্ডু চকলেট, মিষ্টি টাইপের খেতে হয়। আর এইগুলো ইমলি, মানে টক টক খেতে হয়। এটা টিটৌরা, এগুলো আমরা নিয়েছি, এগুলোটা নিয়েছি, এখান থেকে নিয়েছি। পায়ে পড়া নেই, পায়ে ঠান্ডা লাগছে ভীষণ, দুটো গ্লাভস পরে হাতে ঠান্ডা লাগছে, হাত পুরো শুকিয়ে গেছে। এই দোকানটায় যাচ্ছি কিছু জিনিসপত্র কিনতে, অল্প করে। এটা হলো অ্যাকচুয়ালি নেপালের বর্ডার, এখান থেকে তোমরা সান্দাকফু যদি যাও এদিক দিয়ে যেতে হয়, তোমরা সান্দাকফু আসলে এই পয়েন্টটা তোমরা পাবে। আর এইদিকে তোমরা সব মার্কেটিং করতে পারবে। এখান থেকে আমরা অনেক কিছু কিনেছি, এই যে মাথায় পড়েছে এখনই পড়ে নিয়েছি। হ্যাঁ, আরো টুকটাক কিছু কিনেছি। পশুপতি থেকে বেরোনোর পর প্রচণ্ড ফগ ছিল, এবং এই ফগের মধ্যে আমরা প্রচণ্ড অ্যাডভেঞ্চার করেই উঠে যাচ্ছিলাম আস্তে আস্তে। প্রচণ্ড ফগ, 0 meter ভিজিবিলিটি। এখন আমরা মাঝখানে দাঁড়িয়েছি, দেখো রাস্তার অবস্থা, দেখো পুরো কুয়াশায় ভরে গেছে আর অনেক ঠান্ডা। আমরা এখানে চা আর মোমো খাওয়ার জন্য এই আগুনের পাশে বসে গরম হচ্ছি, তবুও ঠান্ডা, ডিউ পড়ছে। কথা বলার একবার প্রচন্ড পরিমাণে, ওকে দেখো বহুত ঠান্ডা হ্যায় বহুত। এখানে মোমো চা অনেক কিছু খেতে পারবে তোমরা। এখানে স্টপ নিও, ভালো লাগবে। রাস্তার অবস্থাটা দেখো তোমরা, একটু ভিউটা দেখো, পুরো ওপরটা। ফাইনালি টয় ট্রেনের লাইনের দেখা পেয়ে গেছি, আমরা ঢুকে গেছি দার্জিলিং। তো এবার আমরা যাব মল রোডের দিকে। তো চলে এসেছি আমরা হোটেলে, দেখে নাও, হোটেল শিবম লেখা আছে, কিন্তু হোটেলের নামটা হচ্ছে পিক টু পিক, হোটেল পিক টু পিক, একদম সোনার বাংলা হোটেলের পাশেই রয়েছে। তো চলো আপাতত রুমে যাওয়া যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। আমরা এখান থেকে বুক করেই গেছিলাম হোটেল পিক টু পিকে, কিন্তু ব্যাপার হয়েছিল যে পিক টু পিকে যে রুমটা আমাদের বুকিং ছিল সেই রুমটা ব্যালকনি না থাকাতে আমরা এই রুমটায় আমরা থাকিনি, এবং অন্য কোনো ওই হোটেলে আর কোনো রুম ফাঁকা ছিল না বলে আমরা ওই মালিকেরই আর একটা প্রপার্টি হোটেল ভ্যালেন্টিনোতে ট্রান্সফার্ড হয়ে যাই, এবং ওখানকার রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এই যে ঢুকছি আমরা, এটা হলো ডাইনিং স্পেস এই রুমের, এবং ডাইনিং স্পেসটা তোমরা দেখলেই বুঝতে পারছো যথেষ্ট বড় ডাইনিং স্পেস এবং ভীষণই ক্লাসি ডাইনিং স্পেস। এখানে তোমরা চাইলে, আমরা যদিও খাইনি, তোমরা চাইলে এখানে ডাইনিংয়ে খেতেই পারো। এদের লজিংয়ের ফুডিংয়ের ব্যবস্থা রয়েছে, এবং বুফে সিস্টেমও রয়েছে এদের, এবং তার ঠিক ওপরের ফ্লোরটাতেই রয়েছে রিসেপশন এরিয়া। তোমাদেরকে এখনই আমি নিয়ে যাচ্ছি, এবার আমরা রিসেপশনে উঠছি। এটা হলো রিসেপশন লাউঞ্জ, দেখতে পাচ্ছ আমাদের ব্যাগগুলো মেসি হয়ে পড়ে রয়েছে। এটা হলো রিসেপশন, এবং এবার আমি তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। এখানে অনেক রকমের রুম আছে, এই যে রুমটা তোমরা দেখছো এটা ভিউ রুম আছে, এখান থেকে মাউন্টেন কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। এটা 2500 থেকে 2800 টাকার মধ্যে এটার ভ্যালু আছে। এই রুমটাও থেকেও তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে, তো যার জন্য তোমরা এই রুমটাও 2500 থেকে 2800 টাকার মতো পেয়ে যাবে। সিজন ওয়াইজ এটা আপ ডাউন করে,
এবার ফাইনালি তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের রুমে। এটা হলো আমাদের রুম, এটা এই রুমটা হলো সুপার ডিলাক্স রুম, ওই হোটেলের ওয়ান অফ দ্য বেস্ট রুম। তো এটা থেকে তোমরা জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে, যদিও ফগ ছিল বলে তোমরা এখন কিছুই দেখতে পাচ্ছ না, বাট এই রুমটা দিয়ে পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবং দুটো বড় বড় ডবল বেড দেওয়া আছে, এবং বা টয়লেটটাও তোমরা দেখতে পেলে যথেষ্ট ভালো টয়লেট। একটা কাবার্ডস রয়েছে, এর মধ্যে তোমরা জিনিসপত্র রাখতে পারবে, চারটে ব্ল্যাঙ্কেটস আছে। তো ওই রুমটার ভ্যালু 3,500 থেকে 4,500 টাকা। তো হোটেলের রুমটা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। তো এখন আমরা অর্ডার করেছিলাম কফি আর চিকেন পাকোড়া স্ন্যাক্সে, তো সেটা এসে গেছে। চিকেন পাকোড়া টু মিল্ক কফি উইথ সস, ইলেকট্রিক কেটল আর একটা থার্মোস্টিল রয়েছে, অলরেডি দেখেছ। আর এই দিকে দেখো হোম হিটার রয়েছে, যেটা পার নাইট 500 এক্সট্রা লাগে। তো তোমরা যদি চাও প্রয়োজন হয় নিতে পারো। আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে এই রাত্রিবেলা স্নান করে শ্যাম্পু করে তারপরে আবার বেরোলাম এখন একটু ঘুরতে। এখানে রীতিমতন তোমার কুয়াশা জমে জমে জল জমে গেছে, তোমরা রাস্তা দেখলে বুঝতে পারবে সব দেখো ভিজা, পুরো ভেজা, কিছু দেখা যাচ্ছে না, ভিউজ 1 মিটারও নেই, কথা বললে মানে কনকনে ঠান্ডা যাকে বলে একেবারে। এখানে এখন টেম্পারেচার 1 ডিগ্রি। তো আমরা এবার যাচ্ছি, এখন বাজে 8:01। তো আমরা এবার একটু ঘুরতে বেরিয়েছি মল রোডটা, চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। কুয়াশা ভেজা মল রোডে আমরা হাঁটতে হাঁটতে পুরো এক্সপ্লোর করতে করতে এই ক্যাফেটা থেকে কফি খেয়েছিলাম, 120 টাকা প্রাইস। তারপরে আমরা চলে গেছিলাম পাশে তাজ বেকারিতে। তো তাজ বেকারির পেস্ট্রি তোমরা খেতেও পারো, নিয়েও আসতে পারো, সমস্ত সুব্যবস্থা আছে, এবং এটা রিকমেন্ডেড, ভীষণই ভালো এখানকার টেস্ট। দেখো কিরকম কুয়াশা পড়ছে, এটা বৃষ্টি না, পুরো রাস্তা দেখো পুরো জল 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 হয়ে গেছে। আর এইদিকে দেখো ক্লাব সাইড রেস্টুরেন্ট রয়েছে, ভাবছি এটাতেই যাবো। যাবে জাস্ট ডিনার কমপ্লিট হলো, তো এবার আমরা রুমের উদ্দেশ্যে যাচ্ছি। হোটেল চার্লির নিচের রেস্টুরেন্ট ক্লাব সাইড রেস্টুরেন্টে গেছিলাম, চিকেন গার্লিক অর্ডার করেছিলাম আর মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। মিক্সড ফ্রাইড রাইসের দাম ছিল 350 আর চিকেন গার্লিকের দাম ছিল 250, আর ওয়াটার আর ট্যাক্স দিয়ে টোটাল 650 আমাদের বিল হয়েছে। তো এখন আমরা রুমে যাবো, চলো দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণের জন্য টাটা।